আচ্ছা, এখন এরপরে আসো ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স নিয়ে যেহেতু ম্যাথমেটিক্স নিয়ে আমরা পড়াশোনা করতেছি, তাহলে ম্যাথমেটিক্স নিয়েই কথা বলি। ম্যাথমেটিক্স MATHEMATICS ম্যাথমেটিক্স বানান ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথমেটিক্স বানান নিয়ে আমি এখনো মাঝে মাঝে মানে লেখার পরে আবার দেখি যে ঠিক আছে কিনা, চেক করি। কেন চেক করি বলতে পারবা? অনেকগুলা বর্ণ না, আর কেউ বলতে পারবা কোনো কি কারো আইডিয়া? স্যার, ওই ইটা দিতে মনে থাকে না? আর কারো কোন ইটা আইডিয়া? সবাই বলছে যে ইটা দিতে, আমারও মনে ছিল না, এবার পরে ঠিক করছি। এটা দেখলে ম্যাথমেটিক্স হয়। আচ্ছা, এখানে সমস্যা করে কি এই ইটা সমস্যা করে, তাই না? জি স্যার। ম্যাথমেটিক্স, আমরা যে ম্যাথমেটিক্স MATH MATICS ম্যাথমেটিক্স। আচ্ছা, এটাও না, আমি ম্যাথমেটিক্স বানানটা চেক করি এই কারণে যে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছি। এখন যদি আমারই যদি ম্যাথমেটিক্স বানান ভুল হয়, তাহলে এটা কি এখানে কোশ্চেনে রাইজ হওয়ার সুযোগ থাকে না? জি স্যার, যে যে সাবজেক্টে পড়াশোনা করছে সেই, এটা যদি কোনো জায়গায় নর্মাল কারো চোখে পড়লেও তো বলবে যে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে ম্যাথমেটিক্সই বানান পারে না। এই জন্য ম্যাথমেটিক্স কোনো জায়গায় লেখার দরকার হলেও লেখার পরে আবার চেক করি যে শব্দটা কি ঠিক আছে কিনা। আর এমনিতে শুরু আগে এই ইটা সমস্যা করতো। আচ্ছা, এখন এটাকে ইয়ে করে কি দ্যাম আছে একটা মাঝখানে, দেখো তুমি যদি আলাদা করো THEM, এই দ্যামটা ঠিক রাখলে আর সমস্যা হয় না। আচ্ছা, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটা। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় ম্যাথমেটিক্স শব্দটা কত রকমে সাজানো যাবে, কত প্রকারে সাজানো যাবে, যেখানে প্রথমে এবং শেষে এম থাকবে, প্রথমে ও শেষে এম থাকবে, তাহলে বলো এটা কিভাবে কি করব? কার কাছে কি আইডিয়া আছে? দেখো আমাদের কিন্তু স্পেসিফিক করে দিছে যে প্রথমে এবং শেষে এম থাকবে, সিম্পল ব্যাপার। ম্যাথমেটিক্স এই এমটাকে যদি তুমি প্রথমে নিয়ে আসো আর এই এমটাকে যদি তুমি শেষে নিয়ে যাও, ঠিক আছে, তাহলে প্রথমে এম শেষে এম, এই দুইটা এম এর জায়গা কি ফিক্সড, পিন করে দিয়ে দিলাম, এই দুইটা এম এর জায়গা ফিক্সড, তাহলে বাকি কয়টা জায়গা আছে? আর বাকি জায়গা, বাকি এখানে হচ্ছে কয়টা? নয়টা, নয়টা জায়গা। আর এই নয়টা জায়গা তুমি এখন কয়টা বর্ণ আছে, মানে বাকি কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9, মানে নয়টা বর্ণ আছে। এই নয়টা বর্ণকে সাজাবা, বাকি নয়টা বর্ণ, এই নয়টা বর্ণকে সাজাবা। তাহলে এই নয়টা বর্ণকে যদি সাজাই আমরা, কত উপায়ে সাজাতে পারবো? 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো, ডিভাইডেড বাই, এখানে কি রিপিটেড বর্ণ আছে? অবশ্যই আছে, এ আছে দুইটা, টি আছে দুইটা, তাহলে এটাই হচ্ছে প্রথমে এবং শেষে এম রেখে সাজানোর উপায়। এখন বলো এটা কি নিজের মতো করে লিখতে পারবা কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আচ্ছা,
এখন যদি চেঞ্জ করে প্রথমে এবং শেষে টি থাকবে, কোনো সমস্যা আছে? প্রথমে এবং শেষে এ থাকবে, তাতেও কোনো সমস্যা থাকার কথা না, তাই না? তাহলে এই টাইপের আরেকটা টাইপ কিন্তু শেষ করে ফেললাম আমরা। এখন বুঝতেছো কিনা অঙ্কের, আমার কথা হলো যে অঙ্কটা ধরার চেষ্টা করবে, ধরা বলতে অঙ্কের ভিতরে ঢুকার চেষ্টা করবে, তারপরে বাকিটা হলো তুমি তোমার মতো করে। যদি তুমি ভিতরে ঢুকতে পারো, ব্যাপারটা বুঝো যে কখন কি হচ্ছে, কি করলে কি করতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হবে, কি উত্তর চাইলে কিভাবে স্টার্ট করতে হবে, কোনটার পরে কোনটা করবে, এই জিনিসগুলো যদি বুঝো তাহলে তুমি তোমার মতো করে অঙ্ক লিখতে পারবে, মানে অঙ্ক করতে পারবে। আর ওই লেখাগুলা এখানে ম্যাথমেটিক্সে অতটা ইয়ে করে না, প্রভাব ফেলে না, যে তোমার একেবারে অ্যাকুরেটলি লিখতে হবে, লাইন এটা এইভাবেই লিখতে হবে, এখানে কিন্তু এরকম না। তুমি যদি বুঝো তাহলে তুমি, এটা ওয়ার্ড যদি বাদ দিয়ে এরকম করে যদি বের করি তাহলে কি ওইটা সব সময় বোঝাবে যে এই দুইটা ওয়ার্ড হচ্ছে একটা সামনে থাকবে একটা পিছনে থাকবে? না, এখন যদি পরীক্ষায় যদি এভাবে লিখো তাহলে তো আবার সমস্যা। পরীক্ষায় বলতে হ্যাঁ একবারে অ্যাকুরেটলি, এখানে এটা তো শর্টকাটে আমি বুঝাইলাম, তুমি লিখবা কি যে প্রথমে এবং শেষে এম মানে রাখলে বাকি বর্ণ হচ্ছে নয়টি, বাকি নয়টি বর্ণকে সাজানোর উপায় হলো এত, ব্যাস এটাই আনসার। ঠিক আছে, তাহলে আমরা স্বরবর্ণ কে একত্রে রাখা না রাখা নিয়ে কোনো সমস্যা নাই, তারপরে প্রথমে এবং শেষে বর্ণ ফিক্সড রাখলেও কোনো সমস্যা নাই, আমরা এটা জেনে ফেললাম। আচ্ছা, এখন এরপরের আরেকটা টাইপ নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে প্রশ্নটা দেখো তোমাদের বইয়ে কোথায় আছে। আর্টিকেল, ARTICLE, আর্টিকেল বলছে কি, স্বরবর্ণগুলো কেবল জোর স্থানে রেখে আর্টিকেল শব্দটির অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। কি বুঝে গেছে কিছু? আরেকবার বলেন। স্বরবর্ণগুলোকে জোর স্থানে রেখে, অর্থাৎ স্বরবর্ণগুলোকে জোর অবস্থানে রাখতে হবে, সেই ক্ষেত্রে আর্টিকেল শব্দটির বর্ণগুলোকে কত রকমে সাজাতে পারবে যদি স্বরবর্ণগুলোকে জোর স্থানে রাখে। স্বরবর্ণ গুলোকে জোর স্থানে রেখে আর্টিকেল শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে। ঠিক আছে, এটা গেল একটা ব্যাপার। আর এখন এখানে আর্টিকেল শব্দের জায়গায় তোমাকে দিতে পারে পোস্টেজ, POSTAGE, পোস্টেজ, মানে এরকম অন্য শব্দগুলোও দিতে পারে তোমার সেই ক্ষেত্রে। আবার এটাকে যদি বলে যে ব্যঞ্জন বর্ণকে বিজোর স্থানে রাখা, তো ব্যঞ্জন বর্ণ বিজোর স্থানে রাখা মানে কি, স্বরবর্ণ জোর স্থানে রাখতে হবে। ঠিক আছে,
এখন শব্দ এখানে পোস্টেজ দিলাম, আর্টিকেল দিলাম, ইকুয়েশন আরেকটা শব্দ। ইকুয়েশন আরেকটা শব্দ, তাহলে এখানে আমি তিনটা শব্দ, তাহলে একটা আমি যদি দেখাই তাহলে বাকিটা কি পারা যাবে না? এখন আসো আমরা যদি আর্টিকেল শব্দের দিকে তাকাই, শুনতে পাচ্ছ নাকি তোমরা? জি স্যার। আচ্ছা স্যার, এ আর টি আই সি এল ই, আর্টিকেল, সি এল ই, আর্টিকেল। আচ্ছা ওকে, ডেল ওকে, আর্টিকেল শব্দ। এখন বলো এখানে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7টা বর্ণ আছে শব্দটিতে। শব্দটিতে মোট বর্ণ আছে 7টি। তাহলে স্বরবর্ণ, যেখানে স্বরবর্ণ কয়টা? এক দুই তিনটা, তিনটি। তো স্বরবর্ণ তিনটা কি কি? এ আই আর হলো ই। আচ্ছা এখন আসো আমরা যদি খেয়াল করি যে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা জায়গা আছে, ঠিক আছে? এই 7টা জায়গার মধ্যে জোর স্থান কোনগুলা? জোর স্থান কোনগুলা? এটা একটা, এটা একটা, তাই না? তাহলে জোর স্থান আছে কয়টা? তিনটা। হ্যাঁ, 7টা জায়গার মধ্যে জোর স্থান আছে তিনটা, তিনটা। আচ্ছা ওকে, তাহলে এই তিনটা জায়গার মধ্যে কি থাকবে? স্বরবর্ণ থাকবে। তাহলে চিন্তা করো তো কি করবে। তিনটা জায়গা স্বরবর্ণ থাকবে, স্বরবর্ণ আছে তোমার তিনটা, তাহলে কি আমরা তিনটা স্বরবর্ণ দিয়ে তিনটা জায়গা কি ফিল আপ করতে পারবো? কত উপায়ে? থ্রি ফ্যাক্টোরিয়াল কেন? স্যার ফোর ফ্যাক্টোরিয়ালই। ফোর ফ্যাক্টোরিয়াল কেন, মানে যুক্তিটা কি? হচ্ছে ওই জোর সংখ্যা, যে জোর সংখ্যা গুলাতে তো হচ্ছে ইয়া থাকবে, ওই ভাওয়াল গুলা থাকবে, স্বরবর্ণ গুলা। আর বলছে যে জোর সংখ্যা স্থান রেখে কতগুলো ভাবে সাজানো যাবে, তাহলে বাকি স্থানে রেখে জোর স্থানে, মানে স্বরবর্ণ গুলো জোর স্থানে বসাবে। তাহলে জোর স্থান গুলা বাদ দিলে তো আর 4টা থাকে, আর 4টাতে তো বাকি শব্দ গুলা বসবে। স্বরবর্ণ গুলোকে জোর স্থানে বসাবে। থ্রি ফ্যাক্টোরিয়াল হবে, কারণ তিনটে স্থান দখল করবে, স্বরবর্ণ তিনটা। আর কেউ বলো, চিন্তা করো কেন কি হবে, কিভাবে হবে। হ্যাঁ স্যার, এখন আপনি বলেন স্যার। বাকিদের, বাকিদের থেকে বলো বলো, চিন্তা করো, একটু খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, একদম সহজ ব্যাপার। হুম,
কি হবে না? থ্রি ফ্যাক্টোরিয়ালই হবে। হ্যাঁ, থ্রি ফ্যাক্টোরিয়াল। কেন থ্রি ফ্যাক্টোরিয়াল? খেয়াল করো, এখানে তোমার সর্বনাম আছে কয়টা? তিনটা। তিনটা আছে। জায়গা কয়টা? তিনটা জায়গা তিনটা। সর্বনাম কি এখানে রিপিটেড সর্বনাম আছে? না স্যার। নাই? তাহলে ওই যে আমরা যে শুরুর ইয়েটাই তো ছিল এরকম, যে তোমার কাছে তিনটা বই আছে, তিনটা বই থেকে তিনটা বই নিবা, নিয়ে কতভাবে সাজাইতে পারবা। তো এখানে তোমার তিনটা সর্বনাম আছে, তোমার জায়গাও আছে তিনটা, তাহলে কতভাবে তিনটাকে তুমি কতভাবে, আবার তিনটা সর্বনামই আবার ভিন্ন ভিন্ন, তাহলে এদেরকে সাজাতে পারবে কত উপায়ে? থ্রি ফ্যাক্টোরিয়াল উপায়ে না? এখন এখানে কোশ্চেন হলো, যদি তোমার জোড় স্থান থাকতে হলো দুইটা, তখন কি করতে? একটার সাথে আরেকটা রিলেট করতেছি, মানে দুই আরেক, তাহলে বুঝতে পারো সুবিধা হবে যে এরকম টাইপ হতো ফ্যাক্টোরিয়াল হতো স্যার। তোমার সর্বনাম আছে তিনটা, জায়গা হলো দুইটা, মানে জোড় স্থান ও ইয়া ইয়া থ্রি ও থ্রি ফ্যাক্টোরিয়াল বাই থ্রি মাইনাস টু ও ফ্যাক্টোরিয়াল নিচে, না জানি না। আর কেউ? আমার কথা কি বুঝছো? তোমার কাছে সর্বনাম আছে তিনটা, জায়গা আছে দুইটা, জোড় স্থান দুইটা। তাহলে এই তিনটা সর্বনাম দিয়ে দুইটা জায়গা তুমি ফিল আপ করতে পারবা কত উপায়ে? আচ্ছা, আমরা এটা এটা শেষ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন এখানের মধ্যে দেখো, যার মধ্যে তিনটা, যেখানে সর্বনাম তিনটি, তাহলে তিনটি সর্বর্ণ দ্বারা স্যার এটা কি ওই যে এন এর এন 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 সংখ্যক ই থেকে আর সংখ্যক উঠে ওইটার সাথে কি তুলনা, মানে একই রকমই দুইটা এক্স্যাক্টলি জিনিস? এক্স্যাক্টলি ওইটাই। আচ্ছা, তিনটি সর্বনাম দ্বারা তিনটি জোড় স্থান, থ্রি ফ্যাক্টোরিয়াল উপায়, বা এটা না লিখে তুমি থ্রি পি থ্রি লিখতে পারো, একই কথা। এটা লিখলে বুঝতে সুবিধা হবে, তিনটা জায়গা, তিনটা সর্বনাম আছে, তিনটা জায়গা আছে, তাহলে কত উপায় ফিল আপ করতে পারবো? এরপরে বাকি জায়গা হলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? চারটা, তাই না? তাহলে বাকি চারটি স্থান চারটি ব্যঞ্জন বর্ণ দ্বারা পূরণ করার উপায়। চারটা ব্যঞ্জন বর্ণ আছে, চারটা স্থান আছে, রিপিট আছে নাই, তাহলে ফোর পি ফোর উপায় ইকুয়াল টু কত? 24। আর এটা হলো কত? 6। তাহলে এখন দেখো, এখানে আরেকটা ব্যাপার, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে জোড় স্থানের হিসাব করলাম, বিজোড় স্থানের হিসাব করলাম, তাই না? এখন যখন তুমি শব্দ গঠনের মধ্যে আসবা, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? যখন শব্দ গঠন, তাহলে অতএব সর্বর্ণগুলোকে, মানে সর্বর্ণগুলোকে জোড় স্থানে রেখে মোট সাজানোর উপায় নির্ণয়, সাজানোর উপায়। তাহলে কি করব আমরা এখানে? কি আমরা যোগ করব না গুণ করব? 6 দিয়ে আমরা যোগ করব না গুণ করব? গুণ করব স্যার। গুণ করব। কেন গুণ করব?
কি খালি কেন কেন বলি নাকি কেন কেন করি নাকি? কেনর আনসার যদি তুমি পাও তাহলে ব্যাপারগুলা তোমার কাছে ক্লিয়ার। কেনর আনসার যদি না জানো তার মানে ক্লিয়ার না। কেন গুণ করব? তাসনিম বললো যে গুণ করব, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেন হলো কেন গুণ করব, এটার আনসার কি কারো কাছে আছে? তাসনিমের বলার কথা, বলতে পারার কথা, এগুলো কিন্তু বলছিলাম আমি। আর আমরা যখন 4 ফ্যাক্টোরিয়াল লিখি তখন লিখি 1 ইনটু 2 ইনটু 4, এখন তো ওই সবগুলা মিলে তো একটা হচ্ছে মানে ওই আর্টিকেল, এখন যদি আমরা দুইটা, না 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 না, তুমি উল্টা দিকে যাচ্ছ। এটা তোমাদের সম্ভাবনা যখন করাই এসএসসি লেভেলে হায়ার ম্যাথে, এরকম ব্যাপারটা আমি ব্যাখ্যা করছিলাম। আবার মানে ইন্টারমিডিয়েটে এখানেও করানোর সময় কোনো একদিন ব্যাখ্যা করছি। কারো কাছে কি আনসার আছে? আচ্ছা ব্যাপারটা খেয়াল করো, এইখানের মধ্যে এই যে আমার মোট বর্ণ কয়টা? 7টা না? মোট বর্ণ হলো কয়টা? 7টা। এখন এই 7টা বর্ণের মধ্যে এখানে কি করছি, 3টা বর্ণ দিয়ে জোড়স্থান, 3টা জোড়স্থান সাজাচ্ছি নাকি? আর এখানে 4টা বর্ণ দিয়ে 4টা বিজোড় স্থান সাজাচ্ছি নাকি? এখন আমাকে বললো যে নতুন শব্দ কয়টা গঠন করা যাবে, মানে কতভাবে আর্টিকেল শব্দটিকে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো জোড় স্থানে থাকবে, স্বরবর্ণগুলো জোড় স্থানে থাকবে। তো যখন 3টা দিয়ে জোড় স্থান সাজাচ্ছি তখন কি আমার কাজটা কি কমপ্লিট হলো? স্যার কি ক্ষেত্রে কমপ্লিটের কথা বলতেছেন? যখন শুধুমাত্র জোড় স্থানে স্বরবর্ণ বসাচ্ছি, মানে জোড় স্থানটা স্বরবর্ণ দিয়ে আমরা সাজাচ্ছি, তখন কি আমাদের কাজটা কি কমপ্লিট কাজ হলো? না স্যার, কেন কমপ্লিট হয়নি? কারণ এখনো বিজোড় গুলা কিন্তু রয়ে গেছে, বিজোড় গুলা বাকি রয়েছে। হ্যাঁ বিজোড় গুলা বাকি রয়ে গেছে তাই না? তো এখন এখানের মধ্যে দেখো, যখন তোমার কোন একটা কাজের সেগমেন্ট পাবা, অংশ পাবা, তখন ওই অংশগুলা কি করতে হবে? গুণ করতে হবে। আর যখন তুমি কমপ্লিট কাজ পাবা তখন হলো কমপ্লিট গুলা যোগ করতে হবে। ক্লিয়ার না ব্যাপারটা? আবার বলি দেখো। আচ্ছা ধরো এটার সহজ উদাহরণ যদি দিই, ধরো একজন লোক ঢাকাতে অবস্থান করতেছে, সে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সে কি কক্সবাজার যাবে, ঠিক আছে? তার মানে কি তার গন্তব্য হলো কোথায়? কক্সবাজার যাওয়া, তাই না? সে স্টার্ট করতেছে কোথা থেকে? ঢাকা থেকে। এখন সে ঢাকা থেকে বাসে চিটাগাং যেতে পারে, সে ঢাকা থেকে চিটাগাং যেতে পারে ট্রেনে, যেহেতু কক্সবাজার পর্যন্ত ট্রেন নাই। তারপরে চিটাগাং থেকে কক্সবাজার যেতে পারে বাসে যেতে পারে, সে চিটাগাং থেকে কক্সবাজার সে প্লেনে যেতে পারে, এখান থেকে ঢাকা থেকে চিটাগাং সে প্লেনে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা এখন আসো ব্যাপারটা খেয়াল করো, তার কাজটা কমপ্লিট হবে কোথায়? সে যখন ঢাকা থেকে রওনা দিয়ে সে তার টার্গেট হলো, উদ্দেশ্য হলো কক্সবাজার যাবে, সে যখন কক্সবাজার গিয়ে পৌঁছাবে তার মানে কি সে টোটাল তার কাজটা কমপ্লিট করলো। কিন্তু এখন সে যদি ঢাকা থেকে চিটাগাং যায়, চিটাগাং তার কাজের কি একটা অংশ না? এটা হলো কি একটা অংশ। আবার কক্সবাজার থেকে চিটাগাং, চিটাগাং থেকে কক্সবাজার যাওয়া, এটাও তার সম্পূর্ণ কাজের একটা অংশ। এখন যদি তোমাকে বলা হয় যে ওই লোকটা ঢাকা থেকে কক্সবাজার কত উপায়ে যেতে পারবে,
ঢাকা থেকে কক্সবাজার কত উপায়ে যেতে পারবে? দেখো লোকটা ট্রেনে, ঢাকা থেকে ট্রেনে চিটাং গেল, তারপরে হলো চিটাং থেকে প্লেনে কক্সবাজার গেল, একটা উপায়। আবার ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার গেল, তারপরে চিটাং থেকে বাসে গেল, সরি, ঢাকা থেকে ট্রেনে চিটাং গেল, চিটাং থেকে বাসে কক্সবাজার গেল, আরেকটা উপায়। তার মানে কি, আমরা এটার জন্য পাচ্ছি এখানে দুইটা উপায়, আবার বাসের জন্য এখানে পাচ্ছি কি দুইটা উপায়, আবার এখানে প্লেনের জন্য পাচ্ছি এখানে কি দুইটা উপায় পাচ্ছি না? তাহলে মোট উপায় কত? মোট উপায় হলো এখানের মধ্যে হলো কয়টা উপায়? তিনটা উপায়। আর এখানে হলো কয়টা? দুইটা উপায়। তার মানে কি, সে কত উপায়ে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবে? ছয় উপায়ে যেতে পারবে না, কারণ ট্রেনের জন্য দুই উপায়, বাসের জন্য দুই উপায়, প্লেনের জন্য দুই উপায়। তাহলে কত? ছয়টা উপায় না? জি স্যার। তাহলে দেখো, এখন তুমি চিন্তা করো যে এখানে ঢাকা থেকে চিটাং যাবে, তার উপায় সংখ্যা কত? এখানে তিন, তিন উপায়ে যেতে পারে। আবার চিটাং থেকে কক্সবাজার যাবে, সে কত উপায়ে যেতে পারে? দুই উপায়। এখন এই যে তিন উপায়, তার কাজটা কি কমপ্লিট হলো না? না, এটা হলো কাজের অংশ। আবার এখানে যে দুই উপায়, এটা কি কমপ্লিট হলো না? না। অংশ না। এখন দেখো তুমি, এটা হলো একটা সেগমেন্ট, সেগমেন্ট মানে অংশ, কাজের একটা সেগমেন্ট, এটা একটা কাজের সেগমেন্ট। তাহলে দুইটা যখন তুমি গুণ করবা, তখন তুমি পাচ্ছ হলো সিক্স, তার মানে সে ছয় উপায়ে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবে, যেটা দেখো আমরা এখানে ম্যানুয়ালি করলাম। বুঝে গেছে? আবার আবার যদি যদি আরেকটা ওয়ে যদি সে বের করত যে সে ঢাকা থেকে প্লেনে সরাসরি সে কক্সবাজার যাবে, কক্সবাজার গিয়ে পৌঁছাবে, ব্যাপারটা খেয়াল করো। আরেকটা উপায় বের করলাম আমরা এখানে, আরেকটা উপায় হলো কি, তার আরেকটা অপশন হলো কি, ঢাকা থেকে প্লেনে উঠবে, সরাসরি কক্সবাজার গিয়ে নামবে, এখানে কোনো ভায়া চিটাগং নাই। তাহলে কি এটাও তো তার একটা কমপ্লিট কাজ না? এটাও তো তার কমপ্লিট কাজ। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয়েছে ঢাকা থেকে কক্সবাজার কত উপায়ে যেতে পারবে, তাহলে কি করব আমরা? এক উপায়ে যদি নিচের থাকে। হ্যাঁ, এই কি সবগুলো সামগ্রিক ভাবে কয়টা উপায়ে? হ্যাঁ, ঢাকা থেকে তার কক্সবাজার যাওয়ার উপায় কত? তাহলে দেখো এখানে সে যদি চিটাগং ভায়া হয়ে যায়, তাহলে উপায় হলো ছয়, তাই না? আবার সে যদি ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যায়, তাহলে এখানে উপায় হলো কি, একটা উপায়। তাহলে ছয় যোগ কত? এক না? তাহলে কত? সাত পাচ্ছি, তার মানে সে সাত উপায়ে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারে। এখন এইখানে আমি এই উদাহরণটা আনার উদ্দেশ্য হলো, তুমি এখন চিন্তা করো, আমরা দেখো এখানে তিন আর দুই কিন্তু গুণ করলাম, বাট এই একটাকে কিন্তু আবার কি করতেছি, যোগ করতেছি, এখানে কিন্তু আমরা গুণ করছি না। তাহলে একটা জায়গায় আমরা গুণ করতেছি, আর একটা জায়গায় গিয়ে আমরা যোগ করতেছি, তাহলে এখন কোন ক্ষেত্রে কি করতেছি, ব্যাপারটা কি ধরতে পারছো কিনা? কোন ক্ষেত্রে কি করলাম, তাহলে যোগ কখন করতেছি, যখন আমরা কমপ্লিট রেজাল্টটা পাচ্ছি, কমপ্লিট কাজ, আমার যে কাজটা সেই কাজটা যখন কমপ্লিট হচ্ছে, ওই কমপ্লিটেড কাজগুলোর রেজাল্ট গুলো আমরা যোগ করতেছি। বাট যখন এখানের মধ্যে কাজের সেগমেন্ট হয়ে যাচ্ছে, সেগমেন্ট গুলা কমপ্লিট কাজ পাওয়ার জন্য আমরা কি করতেছি, সেগমেন্ট গুলাকে গুণ করতেছি। ক্লিয়ার কিনা? এখানের মধ্যে যদি আরো কোনো উপায় থাকতো সরাসরি যে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার, তাহলে সেগুলো আমরা কি করতাম, এই ছয়ের সাথে যোগ করতাম, যোগ করতাম। হ্যাঁ, যোগ করতাম। তার মানে কি, আমরা যখন কমপ্লিট রেজাল্ট গুলা পাবো, আমরা যখন কমপ্লিট রেজাল্ট গুলা পাবো, আমরা যখন কমপ্লিট রেজাল্ট গুলা পাবো, রেজাল্ট গুলা অর্থাৎ কমপ্লিট কাজ গুলা পাবো, কাজের রেজাল্ট গুলো আমরা যোগ করবো। বাট যখন আমরা সেগমেন্ট পাবো, সেগমেন্ট সেগমেন্ট, তখন কমপ্লিট কাজ পাওয়ার জন্য আমরা কি করব, সেগমেন্ট গুলা গুণ করব। ক্লিয়ার কিনা? এটা মাথায় রাখলেই হবে। তাহলে এখন আসো আমরা যদি ব্যাক করি, এখানে দেখো আমাদের টোটাল বর্ণ শব্দ তৈরি করতে হলে আমাদের ষাটটা বর্ণের হিসাব করতে হবে, তাই না?
সাতটা বর্ণ, কিন্তু যখন আমরা এখানে স্বরবর্ণের হিসাব করতেছি তখন এটা হলো তিনটা স্বরবর্ণ তিনটা জায়গায় বসতেছে। তাহলে এটা এটাতে কি কমপ্লিট হলো কাজ? হয় নাই। আবার এখানে যখন চারটা সব ব্যঞ্জন বর্ণের হিসাব করতেছি তখনও কিন্তু চারটা ব্যঞ্জন বর্ণ পাচ্ছি, অর্থাৎ টোটাল কাজটার একটা অংশ পাচ্ছি আমরা। তাহলে এই ক্ষেত্রে আমরা কমপ্লিট কাজ পাওয়ার জন্য কি করতে হবে, এখানের ছয় এখানের ২৪, তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে নির্ণয় সাজানোর উপায় হলো 6×24 = রেজাল্ট যা আসে তাই। মাথা কি ঢুকছে? জি স্যার। আখি? জি স্যার। আফসানার সমস্যা ছিল না? আফসানার কলেজে করা ছিল? জি স্যার, আমি তখন বুঝতেছিলাম না, এখন বুঝছি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখন এই টাইপের অঙ্ক আমাদের কোনো সমস্যা হবে না ধরে নিচ্ছি, মানে আমি এতটুকু তো নিশ্চিত হতে পারতেছি নাকি? জি স্যার। ওকে, এরপরে তাহলে জোড় স্থান বিজোড় স্থান নিয়ে আমাদের আর কোনো কনফিউশন হবে না। ওকে, এরপরে আসো, স্বরবর্ণ যেখানে আছে সেখানেই থাকবে, কোনো অবস্থানের পরিবর্তন হবে না। টাইম আউট হয়ে যাবে? হ্যাঁ, একটু পরে মনে হয় টাইম আউট হয়ে যাবে। আচ্ছা, আরো 1 মিনিট 20 সেকেন্ড আছে। ওকে, এখন দেখো একটা শব্দ ধরো পারমুটেশন, PERMUTATION, পারমুটেশন, এই শব্দটাতে স্বরবর্ণ যেটা যেখানে আছে সেখানেই থাকবে, রেখে কত উপায়ে সাজানো যাবে। তাহলে এটা থাকবে, এটা থাকবে, এটা এটার জায়গায় থাকবে, এটা এটার জায়গায় থাকবে, এটা এটার জায়গায় থাকবে, তার মানে এটা একদম ব্লক, কোনো নড়চড় হবে না। তাহলে আমরা সাজাবো কাদেরকে? বাকি বর্ণগুলোকে সাজাবো। তাহলে বাকি বর্ণ আছে কয়টা? পি আছে, আর আছে, এম আছে, টি আছে, টি আছে, এন আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6টা বর্ণ আছে। তাহলে 6টা বর্ণকে সাজানোর উপায় কত? 6 ফ্যাক্টোরিয়াল। আর রিপিট আছে কি? টি আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল, শেষ রেজাল্ট। ঠিক আছে, জি স্যার, পারা যাবে তো এরকম স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে সাজানোর উপায়? আচ্ছা, ওকে।